আমি মোহাম্মদ আব্দুল নূর, সহকারী অধ্যাপক, বিষয় পুনরীতি ও সুশাসন, দৌলতপুর গার্লস কলেজ, দৌলতপুর, কুষ্টিয়া। শুরুতে বিশ্বে করোনা মহামারীতে শিক্ষা ব্যবস্থা ভেঙে পড়েছে, এমত অবস্থায় সরকার শিক্ষা ব্যবস্থাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য অনলাইন ক্লাসের নির্দেশ প্রদান করায় আমাদের অধ্যক্ষ মহোদয় অনলাইন ক্লাসের ব্যবস্থা করেছেন। সুপ্রিয় ছাত্রীবৃন্দ, তোমরা ভালো আছো, আমিও ভালো আছি। তো আজকে তোমাদের যে বিষয়ের উপর আমি আলোচনা করব সেটা হচ্ছে পুরনীতি ও সুশাসন, যেটাকে ইংরেজিতে বলা হয় সিভিক্স। তোমরা যখন ডিগ্রিতে অনার্সে পড়বা তখন এটা রাষ্ট্রবিজ্ঞান, ইংরেজিতে বলা হয় পলিটিক্যাল সায়েন্স। তো আমি তোমাদের যে বিষয়টা আলোচনা করবো সেটা হচ্ছে পরিণতি ও সুশাসন পরিস্থিতি। তো মানুষ জন্মলগ্ন থেকে সংঘবদ্ধভাবে বসবাস করে আসছে, এজন্যই বলা হয়ে থাকে মানুষ সামাজিক জীব, সমাজ ছাড়া সে বসবাস করতে পারে না। রাষ্ট্রবিজ্ঞানী, রাষ্ট্রবিজ্ঞানের জনক গ্রিক দার্শনিক অ্যারিস্টটল এজন্যই বলেছেন মানুষ সামাজিক ও রাজনৈতিক জীব, যে সমাজে বসবাস করে না সে হয় দেবতা না হয় পশু। সুদূর অতীতে সমাজবদ্ধ মানুষের নাগরিক জীবনকে কেন্দ্র করে কতগুলো নিয়ম কানুন রীতিনীতি প্রচলিত ছিল। বর্তমান সময়ে দেখা যায় সমাজবদ্ধ মানুষের নাগরিক জীবনকে কেন্দ্র করে গড়ে উঠেছে বিভিন্ন নিয়ম কানুন রীতিনীতি ও আচার অনুষ্ঠান। নাগরিক জীবনের এসব দিক নিয়ে আলোচনার জন্য তাই গড়ে উঠেছে জ্ঞানের এক বিশেষ শাখা, যা আজ সিভিক্স বা পরিণতি বলে পরিচিত। এবার আমি আলোচনা করব পরিণতির ধারণা ও সংজ্ঞা। পরিণতির ধারণা ও সংজ্ঞা, তো পরিণতি ইংরেজি প্রতিশব্দ হচ্ছে সিভিক্স। সিভিক্স শব্দটি এসেছে ল্যাটিন শব্দ সিভিস ও সিভিটাস শব্দ থেকে। সিভিস ও সিভিটাস শব্দের অর্থ যথাক্রমে নাগরিক ও নগররাষ্ট্র। সুতরাং উৎপত্তি বা শাব্দিক অর্থে পরিণতি হচ্ছে নাগরিক ও নগররাষ্ট্র বিষয়ে শাস্ত্র। অর্থাৎ পরিণতি এমন এক শাস্ত্র যা নগররাষ্ট্রে বসবাসরত নাগরিকদের আচার আচরণ রীতিনীতি ও কার্যাবলী নিয়ে আলোচনা করে। প্রাচীন গ্রীসে এক একটি নগর ছিল এক একটি রাষ্ট্র। প্রাচীন গ্রীসের এথেন্স, স্পার্টা প্রভৃতি নগর রাষ্ট্রগুলোর আয়তন ও জনসংখ্যা ছিল সীমিত। নগর রাষ্ট্রগুলোর সকল সদস্যকে নাগরিক বলা হতো না, শুধু তাদেরকেই নাগরিক বলা হতো যারা রাষ্ট্রের সামন্ততন্ত্রে সক্রিয়ভাবে অংশগ্রহণ করতে পারত। কিন্তু বর্তমানে আধুনিক রাষ্ট্রগুলো প্রাচীন গ্রীসের নগর রাষ্ট্র নয়, বরং এটা জাতি রাষ্ট্র।
আধুনিক জাতি রাষ্ট্রগুলো আয়তনে তেমন বিশাল, জনসংখ্যাও তেমনি বিপুল। আধুনিক জাতি রাষ্ট্রগুলো নাগরিকের ধারণাও পরিবর্তিত হয়েছে। বর্তমানে নাগরিক হলো সেই ব্যক্তি যিনি কোনো রাষ্ট্রের মধ্যে স্থায়ীভাবে বসবাস করে, রাষ্ট্রের প্রতি আনুগত্য প্রদর্শন করে এবং রাষ্ট্র প্রদত্ত সামাজিক ও রাজনৈতিক অধিকার উপভোগ করে, রাষ্ট্রের প্রতি দায়িত্ব কর্তব্য পালন করে, তাকেই বলা হয় নাগরিক। তো বিভিন্ন দার্শনিক বিভিন্নভাবে পরিণতির সংজ্ঞা প্রদান করেছেন। অধ্যাপক ইএম হোয়াইটের মতে নাগরিকতার সাথে জড়িত সকল প্রশ্ন নিয়ে যে শাস্ত্র আলোচনা করে তাকে পরিণতি বলা হয়। আমি আবারও বলি, ইএম হোয়াইটের মতে নাগরিকের সাথে জড়িত সকল প্রশ্ন সম্পর্কে যে শাস্ত্র আলোচনা করে তাকে পরিণতি বলে। ইএম হোয়াইট আরও বলেছেন, তার দি ফিলোসফি সিটিজেনশিপ গ্রন্থে বলেছেন, পরিণতি হচ্ছে জ্ঞানের সেই শাখা যা নাগরিকের অতীত, বর্তমান, ভবিষ্যৎ এবং স্থানীয় মানবতার সাথে জড়িত সকল সম্পর্কে সকল বিষয় নিয়ে যে শাস্ত্র আলোচনা করে তাকে বলা হয় পরিণতি। এফআই গ্লাউড আরেকজন দার্শনিক, এফআই গ্লাউডের মতে যে সকল প্রতিষ্ঠান, অভ্যাস, কার্যকলী ও চেতনার দ্বারা মানুষ রাষ্ট্রীয় বা রাজনৈতিক সমাজের প্রতি দায়িত্ব কর্তব্য পালন করে এবং অধিকার ভোগ করতে পারে তার অধ্যয়ন হচ্ছে পরিণতি। আমি তোমাদের আরও একবার বলি, এফআই গ্লাউডের মতে, এফআই গ্লাউড কি বলছে, যে সকল প্রতিষ্ঠান, অভ্যাস, কার্যাবলী ও চেতনার দ্বারা মানুষ রাষ্ট্রীয় বা রাজনৈতিক সমাজের প্রতি দায়িত্ব কর্তব্য পালন করে এবং অধিকার ভোগ করতে পারে তার অধ্যয়নই হচ্ছে পরিণতি। ওয়েবস্টার ইন্টারন্যাশনাল ডিকশনারিতে পরিণতির সংজ্ঞা দিতে গিয়ে বলা হয়েছে যে পরিণতি হল রাষ্ট্রবিজ্ঞানের সেই বিভাগ যা নাগরিকের অধিকার ও কর্তব্য নিয়ে আলোচনা করে। ওয়েবস্টার ইন্টারন্যাশনাল ডিকশনারিতে পরিণতির সংজ্ঞা দিতে গিয়ে বলা হয়েছে যে নাগরিক হল রাষ্ট্রবিজ্ঞানের সেই বিভাগ বা শাখা যা নাগরিকের অধিকার ও কর্তব্য নিয়ে আলোচনা করে। উপরের সংজ্ঞাগুলো বিশ্লেষণ করে বলা যায় যে নাগরিক জীবনের সাথে সম্পর্কিত স্থানীয়, জাতীয় বা রাষ্ট্রীয় এবং আন্তর্জাতিক বিষয় সম্পর্কে জ্ঞানের যে শাখা আলোচনা করে তাকে পরিণতি বলে। আমি আরও একবার বলি, উপরের সংজ্ঞাগুলো বিশ্লেষণ করে বলা যায় যে নাগরিক জীবনের সাথে সম্পর্কিত স্থানীয়, জাতীয় বা রাষ্ট্রীয় এবং আন্তর্জাতিক বিষয় সম্পর্কে জ্ঞানের যে শাখা আলোচনা করে তাকেই বলা হয় পরিণতি। তো আমি আগামী ক্লাসে পরিণতি বিষয়বস্তু পরিণতি আলোচনা করব। আজকের মতো এখানে শেষ। আল্লাহ হাফেজ।